মাজত মাত্র তিনটা দিন আর এতিয়া রাজ্য উখল মাখল লাগি আছে ভোগালী হেঁপাহর ভোগালীক আদরিবর কারণে সকল ব্যস্ত কিছু যদি ব্যস্ত আছে ভেলাঘর প্রস্তুত করার ক্ষেত্রে কিছু ব্যস্ত আছে মেজি খড়ি গোটার ক্ষেত্রে আর কিছু ব্যস্ত আছে যে খাদ্য সামগ্রী জা জলপান ইত্যাদি যোগাড় করার ক্ষেত্রে আর মানে লক্ষিমপুর জেলার হারিবর নাহনির উপর একটা সুন্দর পরিবেশ দেখাবর কারণে উপস্থিত হয়েছি যে সব গাঁর যখন আপাদেও নিচাদেও আছে সেই আপাদেও নিচাদেও সকল ককাই ভাই সকল একলগে মিলে এনেদরে পথারত এসাজ খোৱাৰ বৃহৎ সংখ্যক লোক সমবেত হব মই সবিস্তারে প্রকাশ করিম কিন্তু তার পূর্বে দৃশ্যটি দেখাই লো যে উড়ুকার সন্ধ্যা ইয়াত হয়তো তিনশরও অধিক লোক একলগে সমবেত হয়ে এসাজ ভাত খাব এই ভেলাঘর বনায় আছে আমার টাই আহোম সকলের যে ধর্মীয় অনুষ্ঠান সাউথ নাইনের আর্হিত ইতিমধ্যে এয়া ঘর ভেলাঘর প্রস্তুত করে আছে মানে দেখি আছো আর তার পূর্বে একটা দৃশ্য দেখাই লোক বিচার যে চাও ইতিমধ্যে আপাদেও আর বরদেউত আহি এই সাজ বকাত ব্যস্ত হয়ে আছে এই আপাদেও ঘর পর আনলে না সাজখন কি ঘর আনছো রাইজে কাম করে আছো অকান খাওক বলে উড়ুকার দিনাখানি কি মানে ওলাব এটাই দেখো ইমান লাইছে সাজ কেবাকলো আহিব কমেও 15-20 কলো আহি যাব আহি যাব আহি যাব ন চাউলৰ সাজ চাগে গোন্ধে মলমলাই আছে একদম ন যে চেয়া দি থওঁ হয় হয় হেয়া রহি সাজ হয় দর্শক সকলে যদি কোনোবা আমার টাই আহোমৰ সম্প্রদায়ের লোক আছে রহি সাজ বুলি কওঁতে হয়তো গম পাইছে তাতোতকৈ ডাঙৰ কথা সমগ্র পরিবেশ তো মই সমগ্র পরিবেশ মোৰ সহযোগীক দেখাবলৈ অনুরোধ জানাইছো যে এয়া হল ভেলাঘর প্রস্তুত করাত ব্যস্ত হয়ে আছে ইতিমধ্যে তীব্র গতিত আয়োজন চলি আছে মই দেখুৱাই আছো সমগ্র দৃশ্য এয়া হল লক্ষিমপুর জেলার হারিবর নাহনি গাঁৱৰ যিসকল লোক আছে প্রায় দুখন গাঁৱৰ 200তকৈ অধিক লোকে প্রায় 300 লোকে সমবেত হৈ এই ভেলাঘর বাকৰিত এসাজ খাব উৰুকাৰ দিনা মই সমগ্র পরিবেশটো দেখুৱাইছো সমান সমানে কথা পতা যত্ন কৰিম তাৰপিছত আপোনাৰ ওচৰলৈ আহিছো কিমান মানুহ একেলগে ভাত খাব উৰুকাৰ দিনা একেলগে আমাৰ 500ৰো অধিক হয় হয় যেহেতুকে আমাৰ 236 ঘৰ আমাৰ সঙীয়া আছে হয় হয় আমি হারিবর দলনি হারিবর নাহরণী আর কুঁয়াপুর এই চারিখন গাঁৱৰ আমি 500ৰো অধিক আমার সঙ্গে আমি একেলগে ইয়াত বহি আমি খোৱাৰ ব্যবস্থাটো কৰিছো দেখিছো খুব সুন্দরকে ভেলাঘর আপনাদের বনায় আছে আপনার মই কথাও পাতি থাকিম সমগ্র দৃশ্য দেখাই থাকিম যে আমার টাই আহোম সকলের যে রেন সাউথ রেনের আর্হিত আপনাদের ভেলাঘর বনায় আছে আর নিতান্তই যথেষ্ট সময় লাগিছে সাগে নহয় কিমান দিন হল ইয়াত কাম কৰি থাকিছে এতিয়া আমি কাম কৰিছো প্রায় 15 দিন আমি কাম কৰিছো ইয়াত 15 দিন কন্টিনিউয়াস তারপর সময়মতো সম্পূর্ণ হবগে না সময়মতে আমার কাইলে আমি সম্পূর্ণ কৰি পেলাম কাইলে সম্পূর্ণ হব No.